গরুর গোশত বিরিয়ানি দই খুব হালাল খাবার, কিন্তু বদ যাত্রী গেছেন জোর করে কেড়ে খাচ্ছেন, হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক সব রকমের যৌতুকই যৌতুক, বদ যাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম। বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না, বিবাহের মোহর দেবে কে, অলিমা করবে কে? মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিলে দিতে পারে, তার ঐচ্ছিক ব্যাপার, এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কজন যেয়ে খেয়ে আসবেন, এটা বৈধ। আপনার বেয়াই সাহেব বলল, বেয়াই সাহেব বদযাত্রীর কয়জন আসবে? তো কয়জন গেলে হয় ভাই, বেয়াই সাহেব বলেন। তো জনাব বলছে শেখ আসুক। আপনি কি বললেন? যে বলেন কি বেয়াই সাহেব, আমার ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয়, 50 জন গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে, কত যাবে? এক সৎখানে তো যেতেই হবে, এরকম ঘটে না? ঘটে না? ঘটে, তাই না? আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয়, এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধূর বাপের না আপনার? আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দায়িত্ব দিয়েছেন, অলিমা করে খাওয়াও। তোমার তো এত কুটুম থাকে, তোমার ছেলের এত বন্ধু থাকে, অলিমা করে তুমি খাওয়াবে, তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না, কথা বুঝতে পারেননি? তারপরও বাংলাদেশ বলে কথা, তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমান পরের দোষ খুব ধরে, নিজে যৌতুক নিলে নো প্রবলেম, আমিও নেব, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না, আমরাও দাওয়াতে যাই, এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই। এখন মুসলমানের দেশ বলে কথা, ও যায় এনজিওতে টাকা নেছে, অথবা জমি বন্দুক থেকে টাকা নেছে, বা যে কোনোভাবে টাকা মাকা জোগাড় করে 100 জনের খাবার জোগাড় করেছে, যাবে কয়জন? 120 জন তো মিনিমাম। আর খাবে কি? দে দই দে গোস্ত দে, পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে। এর সে আমার তো বিশ্বাস যে দু একটা শুয়োর জবাই করে না টাকা দিয়ে কিনে খেলে গুনা কম হতো, এ তো ডাকাতি, এ তো চান্দাবাজি, সন্ত্রাসী, অথচ আমরা এটা খাচ্ছি। আমরা পরের ভুলগুলো ধরি, নিজের ভুলগুলো ধরি না, কাজেই হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন।